ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সাফরান ভাই জানতে চেয়েছেন স্বপ্নের বিষয়ে এবং ভালো স্বপ্ন কোনটা, খারাপ স্বপ্ন কোনটা, আর খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি। তো স্বপ্ন তিন ধরনের হতে পারে, একটা আল্লাহর পক্ষ থেকে, আর একটা শয়তানের পক্ষ থেকে, আর একটা আপনি দিনে যা দেখতেছেন এই সমস্ত বিষয়ে পুনরাবৃত্তি করতে পারে স্বপ্নের মাধ্যমে। তো যদি আপনি ভীতিকর কিছু দেখেন, স্বপ্নে যদি আপনি ভয় পান, তাহলে আপনি প্রথম কাজ হচ্ছে আপনার, আপনি যখন ঘুমাবেন তখন জিকির আজকার করে ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন তিনবার করে, এবং তালুতে ফু দিয়ে, হাতের তালুতে ফু দিয়ে সারা শরীরে মেসাজ করবেন, সূরা মুলুক পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার 100 বার পড়বেন। তারপর যদি আপনি ঘুমের মধ্যে খারাপ কিছু দেখেন, তাহলে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন বাম দিকে, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, শয়তানের কাছ থেকে আশ্রয় চাইবেন, আল্লাহর কাছে, শয়তানের অনিষ্ট থেকে পানা চাইবেন আল্লাহর কাছে, আর যদি সম্ভব হয় 2 রেখা সালাত আদায় করবেন অথবা 4 রেখা সালাত আদায় করবেন, আর পরিবর্তন করবেন। আপনি যদি ডান দিকে ঘুমায় থাকেন বাম দিকে ঘুমাইবেন, বাম দিকে ঘুমায় থাকেন ডান দিকে ঘুমাইবেন, এবং খারাপ স্বপ্ন আপনি অন্য কাউকে সাথে শেয়ার করবেন না এবং নিজেও এর কোনো ব্যাখ্যা করার চেষ্টা করবেন না। আল্লাহু আলাম।